উদ্বোধন করা হলো বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। শনিবার ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এর ফলে ভারতের নুমালিগড় থেকে শিলিগুড়ি হয়ে 132 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল আনা শুরু হলো। কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই পাইপলাইন জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর নরেন্দ্র মোদী বলেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়। রেজাউল করিম মানিককে সাথে নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। কোভিড মহামারীর কারণে নির্ধারিত সময়ের এক বছর পর উদ্বোধন হলো বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে ডিজেল আমদানি। শনিবার দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সে এই পাইপলাইনের উদ্বোধন করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই পাইপলাইন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশ একসাথে কাজ করার কথাও বলেন তিনি। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই পাইপলাইনের মাধ্যমে ভারত হতে ডিজেল আমদানিতে ব্যয় ও সময়ও আমাদের উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমি আশা করছি এই পাইপলাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের 16টি জেলায় ডিজেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে, তবে এই পাইপলাইন উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো। ভারত বাংলাদেশ সহযোগকে হর পহলু কো আপকে মার্গদর্শন কা লাভ মিলতা রাহা হ্যায়। ইসমে ইয়হ প্রজেক্ট ভি শামিল হ্যায়। মেরে সাথ ইস আয়োজন মে শামিল হোনে কে লিয়ে ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম 3 বছর দ্বিবার্ষিক 2 লাখ টন করে, পরের 3 বছর 3 লাখ টন, পরের 4 বছর 5 লাখ টন এবং পরবর্তী বছরগুলোতে বার্ষিক 10 লাখ টন করে জ্বালানি ভারত থেকে বাংলাদেশে আসবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।